আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুপুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকের দিনে আফরাজিবির খেলা দেখায় আমি একটু যেহেতু জিলহজ মনশাহের রোজা করছি আলহামদুলিল্লাহ তো ইফতারের আগ মুহূর্তে আফরাজ আবার ওই দিন সমস্ত ওর কাঠ বের করে এরকম করে নিচে ছিঁড়ে ছিটে রেখেছে ওকে আমি বলছিলাম এরকম করোনা আমি হাঁটবো কোন দিক দিয়ে মানে ওর যে খেলা সব কিছু সে ব্লক করে রাখবে রুমের মধ্যে খুবই রেটিং লাগে তো যাই হোক আর খুব বেশি দিন নাই ঈদুল আজহার আর আফরাজের হচ্ছে বার্বিকও খুব পছন্দ তো ওই হচ্ছে আফরাজকে আমি বাসাই করে দিয়েছিলাম মাংস মেরিনেট করে বার্বিক আর হচ্ছে লুচি বানিয়ে দিয়েছিলাম আর এই তো এখানে আফরাজ এসে বলছে তার খুব পছন্দ সে খাবে আলহামদুলিল্লাহ সে আবার খুব পছন্দ করে আর তো আমার জামাইকে বলেছিলাম জাম খাবো জাম কিনতে রোজা থেকে আরও জাম খেতে মন করছিলো তো সে নিয়ে এসছে এগুলো ধুয়ে আবার আমরা খেয়েছিলাম তারপরে আবার একটুখানি জাম মাখাও খেয়েছিলাম মাঝরাতের বেলা জাম মাখা খুবই মজার মানে আম মাখা জাম মাখা এগুলো হচ্ছে গ্রীষ্মকালের ফেভারিট খাবার আর কি আর এরপরে আফরাজের হচ্ছে স্কুলে গিয়েছিলাম আফরাজের স্কুল তো আসলে মানে অনেক দিন পর্যন্ত হয়েছে তো এদিন দিন হচ্ছে লাস্ট দিন ছিল তো সে খেলতে যাচ্ছিলো বললাম যে ঠিক আছে আজকে শেষ দিন আজকে খেলো সেজন্য খুব খুশি ছিলো লাফালাফি শুরু করেছে মার্শাল আলহামদুলিল্লাহ তো এই তো আট নয় দিনের ছুটি পেয়েছে একটা এখন ঘোরাঘুরি হবে আর হচ্ছে ওই দিন স্কুল থেকে এসেছিলাম তো জামিন মাদ্রাসার ওইখানে একটু পাঞ্জাবি কাপড় দেখেছিলাম তো এসে আবার ওই দিন আমরা রাতে যাই ওর স্কুলের দিকে মানে পাঞ্জাবি বানানোর জন্য কি তো রাতের বেলা যখন যাচ্ছিলাম আপনাদাদা বলছে আবার আমার স্কুলে যাচ্ছ মানে রাতের রাতেরবেলা ওর বন্ধ স্কুল দেখতে এত ভাল লাগে আর এই যে এখানে দেখেন কুরবানির মানে হাট থেকে গরু কিনে এনে যাচ্ছে আর এই সময় ভাল লাগে মানে একটু পর পরে দেখা যায় কুরবানির পশু কিনে সবাই ঘরে ফিরছে আর কি খুব ভাল লাগে তো এরকম মানে খুব একটা ফুটেজ নেওয়া হয়নি তো ওই দিন নিয়েছিলাম একটুখানি যে কুরবানির আগে যেহেতু ঈদের ভাই তো আমরা এখন যাচ্ছি তো আবার আসলে যে স্কুলের এখানে যেয়েই কেনাকাটা করে দিন বাসায় যাব কারণ একদমই আর সময় নেই আজকে বৃহস্পতিবার ছিল জন্য আর কি আর ঈদুল আজহা তো সোমবারে ইনশাল্লাহ আরে তো এখান থেকে আবার একটু শপিংয়েও যেতে হবে মানে এদিক থেকে আবার মার্কেটের দিকে এরকম আর কি তো এই যে ওই ট্রাকে করে নিয়ে যাচ্ছে গরু আর সবাই বলে কত কত মানে তারপরে দাম বলে খুব একটা এই যে আর এখানে আফরাজ স্কুল দেখে এত স্মাইল মাসাল্লা মানে তার বন্ধু স্কুল দেখতেও ভাল লাগে ওর স্কুল এত পছন্দ ছুটি দিয়েছে একদিন পরে বলে কি মাম্মা স্কুল কবে খুলবে আমি স্কুলে যেতে চাই মানে স্কুলে ভালো লাগে ওর ফ্রেন্ডরা থাকে তো এই জন্য তো যে এখান থেকে আমরা হচ্ছে কাপড় নিয়ে নিলাম তো দিনের বেলা এসে দেখে গিয়েছিলাম এই জন্য খুব একটা সময় লাগেনি মানে স্কুলের ছুটি হওয়ার আগ মুহূর্তে এসে আমরা দেখেছিলাম দেন আমরা মানে আবার নিউ মার্কেট এগুলো সেগুলো ঘুরে এখানে আবার আসলাম ফাইনালি মানে রিগ্রেট যাতে না হয় না কোনটা নিলাম কি কেমন কী এই জন্য আর কি তো এই যে টেলার্সে বসে বসে আফাস দেখছে ওটাও স্কুল আর এখানে আমরা বানাতে দিলাম হয়ে গেছে কাজ এখানকার দিনে যে ছোটো চলে তোলা আসলাম এখানে একদম ঈদের আমে মানে ঈদের আমেজ শুরু ভালোই ভিড় ছিল আমরা যখন আসি তো তারপরে আবার যেত অনেকটাতে ব্যাক করব তো তখন আবার ভিড় কমে গিয়েছিল এই তো আর ঈদের আগে আসলে এই শপিং মলগুলো ঘুরতেও ভালো লাগে মানে জলশয় এত প্রাণবন্ত হয়ে থাকে বাট ওই যে চাঁদ রাতের মানে একটু বেশি রাত হয়ে গেলে কিংবা ঈদের দিন রাত থেকে আর এত জনশূন্য আর কোনো লোক সমাগম নেই কেউ নেই কিছু নেই একদম অন্ধকার ঘুটঘুটে এরকম তো এই যে ঈদের আগেই এটা আসলে আমরা এনজয় করি ভাল লাগে অনেক বেশি এই তো এখান থেকে আমরা যাচ্ছিলাম ওই তো মার্কেটেই মনে হয় মানে এত এত জায়গায় গিয়েছিলাম আর অনেক দিন হয়ে যাচ্ছে ভয়েস দেওয়া হয় না ভিডিও এডিট করা হয় না একবারে ঈদের পরে সবকিছু জমিয়ে পরে দেখা যাচ্ছে যে কোথায় কী করেছিলাম ভুলে গেছি তো যেহেতু ঈদের পরে আর অনেক কিছু হবে তো ভাবলাম যে আসলে এখন সব কিছু ভয়েস দেওয়া উচিত আর অনেক দিন হচ্ছে ভিডিও মনে হয় যায়নি মানে গ্যাপ করে যাচ্ছে আর এই তো আমাদের বগুড়ার কেএফসির আউটলেট এটাতে মানুষ এত বেশি যায় মানে এটাও যে আমাদের বয়কট করতে হবে সেটা আসলে বাঙালি আমরা বুঝি না তো কি আর করার যাই হোক এখানে আমরা এরপরে সরণদের ওইখানেও গিয়েছিলাম দেন এই যে পুলিশ প্লাজা পুলিশ প্লাজা মানে এত ভালো লাগে এখন থেকে সুন্দর লাইটিং হচ্ছে পুলিশ প্লাজার এখানটাতে হয় খুবই ভাল লাগে এরপরে হচ্ছে আমাদের হচ্ছে কুরবানির গরু আজকে কেনা হয়েছিল রাতের বেলা আবার আমরা দেখতে আসি বিকাল থেকে আসবো কিন্তু যে অনেক বিজি ছিল আবার মার্কেটে গিয়েছিলাম তো আস্তে আস্তে একদম রাত তো খালো এখানে হচ্ছে গরুটা তুলে দেখাচ্ছে তো খালা বোনিদের সাথেই পাগে হচ্ছে কুরবানি তো এটা হচ্ছে গরু তুলে দেখাচ্ছে তো গরুটা মাসাল্লা ভালো হয়েছে কালারটাও সুন্দর আফরা চলছে পছন্দ হয়েছে আফরাজ মানে ওরকম করে মানে অনেক বেশি বুঝে না তোকে একটু 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 বোঝানো হচ্ছে যে কুরবানি তো সবাই কুরবানি করবে জানলে সে খুশি হয়ে যাচ্ছে মাসাল্লাহ বলে কুরবানি করলে আল্লাহ খুশি হয় মাশাআল্লাহ তো যাই হোক আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি দেখাবো নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম